হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো কালকে তো ইকো ট্যুরিস্ট পার্কটা দেখলাম, ওখানের পরে এসেছি আমরা 400 বছরের পুরনো কালী মন্দির, খুব জাগ্রত মা কালী। এখানে কালী পুজোর দিন বিশাল বড় পুজো হয়, প্রায় 108টারও বেশি পাঁঠা বলি হয়, প্লাস নীল পুজোর দিন বিশাল বড় করে পুজো হয়, খুব জাগ্রত মা। গরমে বুঝতেই পারছো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো চলো ঘুরে দেখি শর্টের উপর কীরকম কী লাগে। আজকের আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর যে যে জায়গায় ঘুরবো তার পুরো ইনফরমেশান দেওয়া থাকবে, তো সঙ্গে থাকো, চলো যাই। কমপ্লিট হয়ে গেছে, এবার যাব রামকৃষ্ণ মিশন দেখতে। এগুলো হচ্ছে বিশিষ্ট বিশিষ্ট ট্যুরিস্ট স্পট, এখানে এলে তোমরা, টাকিতে এলে আবার মুখে উটি চলে এসেছিলো। তো যাই হোক, উটি মনে হয় খুব শিগগিরই যাবো, বারবার করে মুখে উটি চলে আসছে। তো টাকিতে এলে এই জায়গাগুলো ঘুরতেই হবে, তো গরমের মধ্যেও চলো যাই, গিয়ে দেখি কেমন লাগে রামকৃষ্ণ মিশন। দেখো এসছি রামকৃষ্ণ মিশনে, কিন্তু মেইন মিশনটা গেটটা বন্ধ, আর স্কুল ছুটি হয়েছে, প্রচণ্ড ভিড়, তাই এর ভিতরেও যাচ্ছি না, তো তোমরা শর্টে দেখি। আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে বিসর্জন সিনেমায় জয়া আহসানের যে বাড়িটা হয়েছিল বাংলাদেশের তরফ থেকে, সেই বাড়িটা তোমরা আগের এপিসোডে দেখেছিলে। তো যারা যারা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নিও, আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো। আর আজকে যেটা তোমরা দেখবে, একই সিনেমার কৌশিক গাঙ্গুলি যে বাড়িটা থেকে রিলেট করছিলেন সেই বাড়িটা কিন্তু এই জমিদার বাড়িটাতে শ্যুট হয়েছিল। এটাও কিন্তু একটা টুরিস্ট স্পট, দেখে নাও। এটা দেখা শেষ, এরপর যাই চলো পরের ডেস্টিনেশনে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্পটই না এখানে একদম গায়ে গায়ে পরপরে দেখতে পারবে তোমরা, কিন্তু সময় সাপেক্ষ অবভিয়াসলি, কারণ আমরা তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখবো না। তো চলো যাই পরের স্পটে। পরের স্থান হচ্ছে পূবের জমিদার বাড়ি, যেটাকে বলে, কোনটা পূব কোনটা পশ্চিম কিছুই বোঝা যাচ্ছে না। যাই হোক, এখানে সবই ওই জমিদার বাড়ি মন্দির, কিন্তু তোমাদের 100% ভালো লাগবে।
দেখো এখন যেখানে এসেছি সেটা খুব সুন্দর একটা জমিদার বাড়ি, এটা হচ্ছে জগবন্ধু রায় চৌধুরীর জমিদার বাড়ি, ওখানে লেখা ছিল, দেখে দেখে পড়লাম। তো খুব সুন্দর একটা বাড়ি দেখতে পাচ্ছ, তো আনাচে কানাচে দেখবো, একটু ভুতুরু ভুতুরু ফিল আসছে। দেখো এই যে রাজবাড়ি যেটা লেখা আছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা জমিদার বাড়ি, এদের চারটে বাড়ি ছিল, চারটে জমিদার বাড়ি ছিল, একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে। তো বাকি উত্তর দক্ষিণ পশ্চিমেরটা ইনোগ্রেশন হয়ে বিক্রি হয়ে হোটেলে রূপান্তরিত হয়েছে, বাকি রয়েছে এইটা। এটা একটা, তো এইটাই দেখতে আসে লোকেরা, এটা একটা স্পট হিসাবে। তো তোমরা দেখো 10 টাকা করে টিকিট কাটতে হয়, তার বদলে তোমরা ভিতরে ঢুকে প্রত্যেকটা ইট ছুঁয়ে দেখতে পারবে। আচ্ছা এই বাড়িটার কিন্তু বয়স অ্যাকচুয়ালি 350 বছর। আমরা এর আগে যেই প্রত্যেকটা স্পট দেখেছি প্রত্যেকটাই 400-450 বছর বয়স প্রত্যেকটারই। ওই দাদাটা যে যাচ্ছে হেঁটে হেঁটে, অ্যাকচুয়ালি দাদা অনেকটাই বড় আর কি, তো দাদাই বলতে হচ্ছে, দাদাটা যাচ্ছে হেঁটে হেঁটে, তো উনি দেখিয়ে দিচ্ছে সব কিছু। 350 বছরের পুরনো, দেখো অসাধারণ। আচ্ছা এই জায়গাটায় কিন্তু জমিদাররা এসে তাদের ঘোড়ার গাড়ি গাড়ি নিজস্ব, তখন তো গাড়ি ছিল না, ঘোড়ার গাড়ি ছিল, সব এখানে রাখা হতো। দেখো প্রত্যেকটা হচ্ছে কড়ি বর্গা দিয়ে তৈরি, অসাধারণ সব জিনিস দেখতে পাচ্ছি, দারুণ লাগছে না, একটা নস্টালজিক ফিল আসছে। তো চলো উপরে উঠি। এটা কিন্তু একটা হেরিটেজ বিল্ডিং, অবভিয়াসলি দেখেই বুঝতে পারছো তোমরা, টাকিতে এলে কিন্তু এগুলো দেখবেই, ঠিক আছে, দারুণ কিন্তু। দেখো আচ্ছা আচ্ছা এই জায়গাটা হচ্ছে জমিদার যে ছিলেন তার বিচার সভা বসতো, মানে যেটাকে আমরা কোর্ট বলি। তো এই জায়গাটা কিন্তু বিচার সভা বসতো, বিশাল বড় পরিধি ঘরটা, একটা হল রুম। দেখো এইসব ইট ফিট, মানে ইনোগ্রেশন হচ্ছে নতুন করে, না হলে তো আর 350 সব ঠিক হচ্ছে, দেখো বাঁশ ফাঁস টানানো, নাহলে তো 350 বছর ধরে থাকবে না এরকম, ওনারা সব ঠিকঠাক করে দিচ্ছে। এই দরজা জানলা দেখো সব আগেকার দিনের জানলা। প্রত্যেকটা পার্লার কোণে কোণে একটা অন্যরকম গন্ধ পাচ্ছি, মানে অন্যরকম লাগছে, জমিদার বাড়ি বলে কথা, খুব ভালো লাগছে। দেখো এর ভিতর যাওয়া যায়, ভিতর যাওয়া যায়। আচ্ছা এইখানে হচ্ছে সব জমিদার আমলের অ্যান্টিক জিনিসপত্র রাখা আছে, তো প্রত্যেকটাই দেখবো, চলো ভিতরে গিয়ে দেখি। চাবি খুলছে দাদা, দেখো এই সাইডটা কি সুন্দর না, ভাবো এখানেই কিন্তু মানুষগুলো থাকতো, জমিদাররা থাকতেন। হ্যাঁ অবশ্যই, আচ্ছা এটা চণ্ডী মাতার ঘর, এই বেদিটা কিন্তু চণ্ডী মাতার বেদি। আর এগুলো দিয়ে কি করা হতো বলে, মোট বলি হতো বড়টা দিয়ে, ও আর ছোটটা দিয়ে পাটা বলি। এই দেখো এই বড়টা দিয়ে মোষ বলি হতো তখনকার দিনে, আর ছোটটা দিয়ে পাঠা বলি। আর মায়ের গয়না কাটি রাখতে হয়, একটা সিন্ধুক ওই একটা সিন্ধুক। আর এগুলো এই সিন্ধুকগুলোতে, আমি ওনার কথাটা বলে দিচ্ছি কারণ নাহলে তোমরা বুঝতে পারবে না, এই সিন্ধুকগুলোতে কিন্তু মায়ের গয়না কাটি, মানে চণ্ডী মাতার ঘর যেহেতু এটা, জুতো খুলে ঢুকতে হলো, মায়ের গয়না কাটি রাখা আছে ওই সিন্ধুকগুলোতে। আর ওনার ব্যবহৃত, জমিদারের ব্যবহৃত চেয়ার টেবিল, এই দেখো ঘড়ি রয়েছে, অ্যান্টিক পিস, সব কতদিন আগেকার ঘড়ি। হ্যাঁ সাড়ে 350 বছর আগেকার ঘড়ি, ভাবা যাচ্ছে না। এই দেখো লণ্ঠন, কুঠার, এইগুলো কি, এইগুলো কি জিনিস, শিকার করতো, এগুলো দিয়ে তীর ধনুকের একটা জিনিস, এটা কি বলে না, নানজাকু টাইপের কুড়ুল রয়েছে, মানে ভাবা যাচ্ছে না, ভজালি ঠজালি কি সব। তো
আমার ছায়াই পড়ছে, লাইট কম না? দেখো এগুলো হচ্ছে সিন্ধুক, খুব সুন্দর একটা অন্যরকম ব্যাপার। চলো এবার, এইটা হচ্ছে সামনের সাইড, এবার পিছন সাইড আলাদা আলাদা। আচ্ছা, পুরোটা এতক্ষণ দেখলাম আমরা সামনের দিক, পিছনের দিকটা দেখ। এই দেখো এখানে একটা কল তলা রয়েছে, এইখানে আবার অন্যরকম কলতলা রয়েছে, কত বড় এলাকা নিয়ে। দেখো আরো পরে আনকি জিনিস দেখো, এই জমিদারদের বেডরুম, মানে জমিদার থাকতো যেটা রাজবাড়ি। ঢুকতে পারবো না, বড় লেন্স দিয়ে যদি কিছু করা যায় চেষ্টা সেটা দেখছি। বেডরুমটা দেখলে এটা কিন্তু দুর্গা বাড়ি, দালান, দুর্গা দালান নাট মন্দির। চলো দেখি, এই দেখো এই দুটো দেখো দুর্গা ঠাকুর, কে মুগুর, মানে পালোয়ানেরা মুগুর ভাজতো এই, আর ওই যে খাড়া দেখলেন ওই খাড়া দিয়ে এই জায়গায় বলিটা হতো এই। আচ্ছা এই দেখো মুগুর রয়েছে, এই মুগুর দিয়ে পালোয়ানেরা প্রশিক্ষণ করত। এই যে মা তৈরি হচ্ছে সামনেই দুর্গা পুজো, দাঁড়ান এক সেকেন্ড, ওই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু ওই যে তখন বড় বড় বলির অস্ত্রগুলো দেখলে খাড়াগুলো এখানটায় বলি হতো। দুর্গা পুজো এখানে বলি হয় এখনো? ফল বলি হয় তো? আচ্ছা, এখন ওই মহিষ বলি উঠে গেছে, এখন চাল কুমড়ো লাউ এগুলো বলি হয় তো, খুব ভালো এই জিনিসটা বলি হয়, মানে প্রাণকে না মেরে ফলকে টুকরো করা। আর এই ঠাকুর আগে বিসর্জন যাবে, তারপরে টাকি সমস্ত ঠাকুর বিসর্জন হয়। আচ্ছা, এই ঠাকুর প্রথম বিসর্জন হয়, তারপর টাকির সব দুর্গা ঠাকুর বিসর্জন হয়। এইটা হচ্ছে তার বেদি। হ্যাঁ, এই হচ্ছে বেদি, সামনে যা। হুম, ওই বেদি, আর এই যে নই কই করে দুটো নই কই করে ইতার মধ্যে যে ভাসানটা হয়, নই কই করে যা মিডিলে যে বিসর্জনটা হয়, মানে ঠাকুরটা পড়ে, সেটাও টিভিতে দেখে এই বাড়ি। আচ্ছা, এই নৌকো করে, দুটো নৌকো করে ঠাকুর নিয়ে যাওয়া হয় ইছামতির নদীতে, মাঝ নদীতে, তারপর দুটো নৌকো সরিয়ে নেওয়া হয়, মাঝখান থেকে ঠাকুরটা পড়ে যায় জলে। এই বিসর্জনটাও কিন্তু একটা দেখার জিনিস। তো এই সেই বেদি যেখানে দুর্গা পুজোটা হবে, আর এই দুর্গা ঠাকুর আগে বিসর্জন যাবে যেমনটা তোমরা শুনলে, তারপর টাকির সব দুর্গা ঠাকুর বিসর্জন। আচ্ছা, এখানে উঠে সিঁড়ি দিয়ে উঠে মাকে বরণ করা হয়। পয়সাগুলো আছে এই রাজবাড়ি ঘাটের দিকে মারে জল এনে, মানে গঙ্গায় জল এনে মার ঠান্ডা। আচ্ছা, এই কলসিগুলো হচ্ছে পুরনো দিনের কলসি, এগুলো কিন্তু এখনও ইউজ হয়। কি করতে না, যখন দুর্গাপুজো হয় তখন মায়ের জন্য জল আনতে ইছামতি নদী গঙ্গা থেকে জল আনার ইউজ হয়। তো এই হচ্ছে পুরো ঠাকুর দালান বাড়ি। অষ্টমীর দিন কয়েক হাজার লোক এখানে মার ভোগ খায়, কয়েক হাজার লোক, মানে আলুর দম, মানে ফ্রাইড রাইস হয়, আলুর দম, চাটনি, পাঁপড় মিষ্টি। তো এই অষ্টমীর দিন কয়েক হাজার লোক এখানে ভোগ খায় মায়ের, যে যেখান থেকে আসে। তো এই দুর্গাপুজোর সময় কি জমিদার বাড়ির সব যারা আছেন সবাই আসে? দুটো তিন চারটে ঘর, ওই একটা পাঁচটা ঘর, তখন ঘর পরিষ্কার করে তারা থাকে। আচ্ছা, সব জমজমা। তারা এমনি এখন কোথায় থাকে? এখন কলকাতায় থাকে, সব কলকাতায় করে, বুঝলে, বোম্বে থাকে। বুঝেছি। তো এই জমজমাট হয়ে ওঠে দুর্গাপুজোর সময়, দুর্গাপুজোর 15 দিন আগে এই পুরো জমিদার বাড়িটা কিন্তু জমজমাট থাকে, কারণ এই জমিদার বাড়ির যারা বংশধররা আছেন তারা প্রত্যেকে এই ঘরগুলো পরিষ্কার করে দেওয়া হয়, প্রত্যেকে থাকে কলকাতা থেকে, বোম্বে থেকে, যে যেখান থেকে আসে এসে থাকে। তো এটা চেনাই যায় না, একবার দেখে নি মাকে, অর্ধেক অবস্থায় এখনও তৈরি হয়নি, তবুও দেখে নি, কারণ দুর্গাপুজোতে আসা সম্ভব হবে কি না জানি না। তো দেখো এই হচ্ছে এটা ঠান্ডা লাগা। হ্যাঁ ঠিক আছে, চলো। আলাদা আলাদা চান হতো তো, তিন সময় ছিল আগে ভাতটা দেখেন।
দেখো এটা হচ্ছে 300 বছর আগের ঘাট। এই ঘাটটা হচ্ছে, এই ঘাটটায় জমিদাররা স্নান করতেন, শুধুমাত্র জমিদাররাই স্নান করতেন, মানে মহিলারা কিন্তু এখানে স্নান করতেন না, মহিলাদের আলাদা একটা ঘাট রয়েছে। তো এটা একটা গোটা পুকুর শুধু পুরুষদের স্নানের জন্য। দেখো কি বিরাট পুকুর দেখো, লিটারালি একই পুকুর দুদিক দিয়ে কেটে দুটো আলাদা করা। খুব ভালো লাগছে, ভাবো ভাবো এই পুকুরে এসে জমিদাররা স্নান করতেন তো 300 বছর আগে। কি শান্তি না, স্নান করার সময় একটা শান্তি পেত। এই দেখো এটা হচ্ছে পোড়ো বাড়ি, এটা শুটিং স্পট হিসেবে ব্যবহার করা হয়, ভুতুড়ে বাড়ি হিসেবে। বাঁশ বাগান রয়েছে। আচ্ছা আচ্ছা, তো যেটা শুনলাম এই জায়গাটায় কিন্তু তোমরা শীতকালে এসে পিকনিকও করতে পারো। ক্যা বাত, এরকম একটা সুন্দর জিনিস, পিকনিক কিন্তু করাই যায় এখানে এসে, তার সাথে এত সুন্দর নেচার। হ্যাঁ, কোথায় পাবে কলকাতা এরকম নেচার? টাকিতে আসতে হবে। তো এরপর চলো গিয়ে দেখি সেকেন্ড ঘাটটা যেখানে মহিলারা স্নান করত। এই দেখো এটা তো মেয়েরা স্নান করত, এটা মেয়েদের ঘাট। নোংরা হয়ে রয়েছে ডোবা পুরো। তো এই পুরো বাড়িটা হচ্ছে 11.5 বিঘে জমি নিয়ে তৈরি, মানে পুরো এলাকাটা 11.5 বিঘে জমি নিয়ে, তার মধ্যে বাড়ি, দুটো ঘাট, আরও বেশ কিছু জিনিস ছিল যেগুলো এখন নেই। তো তারপর দুর্গা দালান আছে, প্রচুর বড় জায়গা, জমিদারি ব্যাপার স্যাপার বলে কথা। কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে বুঝবো না যে তোমাদেরও ভালো লাগছে। তো আরও বোধ হয় দু একটা স্পট বাকি আছে, আর তারপর তো কি করবো না করবো তোমরা দেখতেই পাবে। এখানে এসে আমার কেমন পাখি পাখি মনে হচ্ছে নিজেকে, এত সুন্দর জায়গাটা। বাও, দুর্গাপূজার সময়টা আমি ভাবছি যে কীরকম লাগবে, ভাবো জমিদারের সব বংশধররা আসেন, একটা নস্টালজিক ব্যাপার না? খুব সুন্দর। এখানে আবার একটা জিনিস দেখতে পেয়েছি, দাঁড়াও দেখাই, একটা চেয়ার রাখা রয়েছে যেটা কীরকম একটা স্টাইল চেয়ারটা, দেখো আমি তো এক্সস্টেড হয়ে গেছি দেখতে পাচ্ছ, কিন্তু এত ভালো লাগছে, অন্যরকম একটা ফিল হচ্ছে। এত পুরনো একটা জমিদার বাড়ি, মানে সিনেমাতে তো অনেক দেখেছি, শুটিং স্পটে শ্যুট করতেও গেছি অনেক জমিদার বাড়ি, কিন্তু এটার একটা অন্যরকম লাগছে। কেন বলো তো? কারণ মা সামনে তৈরি হয়ে রয়েছেন, মনে হচ্ছে যে দুর্গাপূজার সময় এই জায়গাটা কীরকম জমজমাট থাকবে, আর এখন আমি কীরকম দেখছি, কি ভালো লাগছে। দেখো এখানে কিন্তু এসো, মাস্ট, এটা খুব ভালো লাগবে। তো চলো দেখি আর কি কি দেখা যায়। তো আমরা এসে গেছি শেষ স্পট, এটা জগৎজননী মায়ের মন্দির। তো ঢোকার আগে একটা দারচিনি গাছ দেখলাম, এই গাছটা হচ্ছে দারচিনি গাছ, এর ছালি ইউজ করা হয়। তো দেখো তোমরা ওনারা জড়িয়ে রেখেছেন বস্তা দিয়ে, কারণ সবাই এসে এসে খুঁটে খুঁটে দারচিনির ছাল নিয়ে চলে যায়। যাই হোক, খুব ভালো লাগছে, দেখো কি সুন্দর। চলো এবার ভিতরে গিয়ে মায়ের মন্দির দেখে মাকে দর্শন করে আসি। Thank you.
হচ্ছে মন্দির পুরো স্পট কমপ্লিট। এবার চলো হোটেলে যাই, একটু ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, চল যাই। তো দেখো, তোমরা যারা টাকি ঘুরতে আসতে চাও, এই দাদা কিন্তু ইউনিয়নেরই অংশ, তোমরা এই দাদার গাড়ি করে অবভিয়াসলি ঘুরতে পারো, খুব ভালো। তো দাদা, তোমার নাম্বারটা একবার বলে দাও, আর তোমরা কিন্তু একদিন আগে ফোন করবে, তাহলে উনি ভালো তোমাদের ঘুরে দেখাতে পারবে। আমার ফোন নাম্বার হচ্ছে 9679079058। আর একবার বলে দাও, 9679079058। ঠিক আছে, তাহলে চলো টাটা। তো অবশেষে হোটেলে চলে এসেছি, দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তার কারণ হচ্ছে ওই ড্রেসটা পুরো চুপচুপে হয়ে গেছিলো ঘেমে, আর আঠা আঠা লাগছিলো। তো ড্রেস কোথায় চেঞ্জ করলাম সেটাও একটা প্রশ্ন। ড্রেস চেঞ্জ করলাম হচ্ছে হোটেলে রিকোয়েস্ট করে, ওনারা একটা রুম দিলেন, সেখানে ড্রেসটা চেঞ্জ করলাম। এবার খাবার আগের থেকে অর্ডার দেওয়া ছিল, মাটন থালি দিয়েছিলাম, কারণ ওদের রান্নাটা খুব ভালো, এখানে ওদের হাতে মাটনটা খাওয়ার ইচ্ছা ছিল, তো সেই জন্য আজকে অর্ডার দিয়েই গেছিলাম। তো হোটেলটার নাম্বার ফাম্বার আমি তোমাকে বলেছি, দিয়ে দেবো তোমাকে বলেছি। তো যাই হোক, আজকে এই ভিডিওটা আর বড়ো করছি না, আশা করি তোমাদের সবাই খুব ভালো লেগেছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো পরের ব্লগে এর পরের পুরো পার্টটা থাকবে, সবাই দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।